আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিও দেখি কি বুঝতে পারছেন হ্যাঁ আমরা কিন্তু ঈদের কেনাকাটা করতে শপিংয়ে চলে এসেছি কিছুদিন ধরেই আমাদের হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি চলছে সেই সাথে হচ্ছে ঈদের তো রোজার দিন রোজা রেখে আসলে কষ্ট করে শপিংয়ে যাওয়াটা একেবারেই উচিত বলে মনে হয় না কারণ হচ্ছে বাচ্চা থাকে সাথে ওদেরকে রেখেও যাওয়া যায় না আবার নিয়ে গেলে দেখা যায় ওদের ওদের জন্যও কষ্ট হয়ে যায় আর আমরা হচ্ছি রোজা থাকি তো সবার জন্যই কষ্টকর হয়ে যায় মানহা একটা ডল পছন্দ করেছে সেই এই ডলটা ছাড়া কিছুতেই বাসায় যাবে না তো কেয়ার করা ডলটা নিতে হয়েছে আমরা আজকে ঈদের কেনাকাটা করতে এসেছি ইনফিনিটি মেগা মলে তো এটা হচ্ছে উত্তরা ব্রাঞ্চে তো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ এটা হচ্ছে কিডস জুন তো ওদের দুজনের কাটা শেষ হয়ে গেছে বাবুর আর হচ্ছে মানহার তো আমরা কাউন্টারে ব্যাগগুলা জমা দিয়ে উপরে যাব উপরে হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টস কর্নার তো সেখানে যাব আমাদের জন্য কিছু কেনাকাটা করব। মানহা হচ্ছে তার ডলটা এখানে কিছুতেই রাখতে চাচ্ছে না এটা সাথে নিয়ে ঘুরবে তো তার বাবা বলল যে এটা এখানে রেখে যাও হাতে নিয়ে ঘুরলে পরে হারিয়ে যেতে পারে তো তার একটু মন খারাপ হলো এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি তো আমি এবার ভাবলাম যে ত্রিপিস নেব না কারণ আমি কয়েকটা থ্রি পিস অলরেডি বানাতে দিয়ে দিয়েছি সেটা আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব তো আমি ডিসিশান নিয়ে গিয়েছিলাম যদি আমি আজকে কিনি তো শাড়ি কিনব তো আমি এদিক সেদিক না তাকিয়ে কোনো ড্রেস ট্রেস না দেখে সরাসরি চলে গিয়েছি একদম শাড়ির কর্নারে এখান থেকে বেশ কয়েকটা শাড়ি পছন্দ হয়েছে আমার তো আমি ওটা ওগুলা বের করে রেখেছি খান সাহেব এসে আবার উনি একটু চয়েস করে দিলেন এরপর আমরা চলে এসেছি হচ্ছে বিএনসিসি একটা রেস্টুরেন্ট আছে ওখানে ওখানে এসে আমি আর খান সাহেব ভাত খেলাম আর বাবু আর মান্না হচ্ছে পোলাও খেলো তো বিএনসিসির খাবারটা কিন্তু অনেক ভালো মানের হয় আমাদের খাবারের মেনু ছিল কচু ভর্তা হাঁসের মাংস আর হচ্ছে ডাল তো এখন আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে আবার সবগুলা রাখলাম এখানে সবগুলা চেক দিতে হবে সব ঠিকঠাক আসছে কি না তো এখানে হচ্ছে আমার শাড়িটা আর আমার কিছু টুকিটাকি জিনিস এই শাড়িটা হচ্ছে কাঞ্জিপুরম শাড়ি এটার প্রাইস হচ্ছে চার হাজার নয়শো বিরানব্বই টাকা এখানে আমার কিছু টুকিটাকি জিনিস আছে সেটা হচ্ছে ফোর পিস মোট এখানে হচ্ছে চার হাজার ছয়শো সত্তর টাকা আর কিছু কসমেটিক্স নিয়েছি যেগুলো আমার অলরেডি শেষ হয়ে গেছে একটা মাস্কারা একটা আইলাইনার আর হচ্ছে একটা মেকআপ সেটিং স্প্রে সব কিন্তু ওখানেই আছে লেডিস ব্যাগ তারপর জুতা যত ধরনের কসমেটিক্স আছে সব ওখানেই আছে যেহেতু এটা মেগা মল তো যাবতীয় জিনিস কিন্তু ওখানেই পাওয়া যায় তো আমরা শুধু এই শপেই ঢুকেছি আর কোথাও যায় নাই কেনাকাটা শেষ করে একবারে লাঞ্চ করে তারপর বাসায় চলে এসেছি এটা হচ্ছে একটা গিফট আইটেম আমাদের পরিবারে নতুন নতুন সদস্য যুগ হচ্ছে তো নতুন সদস্যদের জন্য কিছু কিনলাম আর এই যে দেখতে পাচ্ছেন মাহনা স্কার্ট পরে নাচানাচি করছে এই স্কার্টটা তার খুবই পছন্দ হয়েছে তো তার জন্য একটা স্কার্ট নিয়েছি আর চারটা ফ্রক নিয়েছি এই ড্রেসগুলা কিন্তু সে নিজেই চোজ করে কিনেছে আর এই যে দেখতে পাচ্ছেন প্যান্টগুলা এটা হচ্ছে দুশো টাকা আর বাকি যেগুলো আছে এগুলো এক একটা হচ্ছে দুশো টাকা করে তো আমি পাঁচটা প্যান্ট নিয়েছি যেহেতু গরম চলে আসছে এখন কিন্তু এই প্যান্টগুলা খুবই দরকারি তো এখন আসা যাক আমার ছেলে কি কি কিনেছে আমার ছেলের জন্য যে এতগুলা জার্সি কিনেছে এটা কিন্তু আমি প্রথমেই খেয়াল করিনি আমি কয়েকটা যখন কিনেছে তখন ছিলাম বাট এতগুলা যে নিয়েছে ওটা কিন্তু আমি জানি না তো ওর বাবা আবার জার্সি পছন্দ করে সে নিজেও তার নিজেরও অনেকগুলো জার্সি আছে এখন আবার ছেলেকেও সে আট থেকে দশটার মতো জার্সি কিনে দিয়েছে আর ট্রাউজার কিনেছে বেশ কয়েকটা তো থ্রি কোয়াটারগুলো নিয়েছে গরমের মধ্যে কাজে লাগবে এগুলা কিন্তু খুবই কোয়ালিটিফুল এই এক একটা থ্রি কোয়ার্টার প্যান্টের প্রাইস পাঁচশো থেকে সাতশো টাকা করে আর হচ্ছে যে ট্রাউজারগুলা এই এক একটার প্রাইস হচ্ছে হাজার থেকে বারোশো টাকা একটা পোলো শার্ট নিয়েছে আর হচ্ছে একটা জিন্সের প্যান্ট আর এখানে দুইটা পাঞ্জাবি আছে তো একটা পাঞ্জাবি হচ্ছে বাবুর আর একটা হচ্ছে গিফট আইটেম তো হিসাব করে দেখলাম বাবুর জন্যই সবথেকে বেশি জিনিস কেনাকাটা হয়েছে তো বাবুর বাবাও কিছু কেনাকাটা করেছে বাট তারটা সে এসে নিজে আগে ট্রায়াল দেওয়া শুরু করেছে তাই তারটা আর ভিডিও করা সম্ভব হয়নি সেও জার্সি নিয়েছে তো এই ছিল মূলত আমার আজকের বিশেষ ঈদ স্পেশাল ব্লগ তো কেমন লেগেছে আমার আজকের এই ব্লগটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন